বন্ধুরা আজকের এই ভিডিওতে একটা জীবন্ত মানুষ কিভাবে গাছের পরিণত হয় সেটাই দেখতে পারবেন। বন্ধুরা এই মেয়েটি বিপদে পড়ে গাড়িতে থাকে মেয়েটির কাছে হেল্প চাই, তখন মেয়েটি বাধ্য হয়ে গাড়িতে তাকে হেল্প করে। মেয়েটি তখন বলে তাড়াতাড়ি গাড়ি চালাও, তখন মেয়েটির কোলে একটি অদ্ভুত বাচ্চা দেখে ওই মেয়েটি অনেক ভয় পায়। তখন গাড়িতে বসে থাকা মেয়েটি বলে তাড়াতাড়ি গাড়িতে আসো না হলে বিপদে পড়বে। ওই সময় মেয়েটির পিছন থেকে এই গাছটি নিয়ে যায়। যখন মেয়েটা গাছের এই বাচ্চার শরীরে আঘাত করতে চায় তখন গাছের অনেক কষ্ট এবং অনেক হংকার দেয়। তারপর এখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। এখনই দেখবেন অদ্ভুত এক কাণ্ড, এই ছোট্ট বাচ্চার হাত থেকে অদ্ভুত এক ফুলের গাছ উঠে এবং ওই মেয়েটি এই ফুলটা হাতে নেই। তারপর এই মেয়েটি অনেক বড় হয়ে যায়। অর্থাৎ এখানে যে মেয়েটি দেখতে পাচ্ছেন এই মেয়েটি হলো এই গাছের বাচ্চা, অর্থাৎ এই গাছটি হলো তার মা। যখন মেয়েটি তার মাকে দেখার জন্য সাধনা করে তার হাতের আঙুলের রক্ত দিয়ে, ওই সময় ওই গাছটি এখানে চলে আসে এবং মেয়েটি দেখে অনেক খুশি হয়। তারপর এই ছেলেটি এখানে আসে ময়লা ফেলার জন্য এবং দেখে গাছে অনেক সুন্দর সুন্দর ফল পেকে আছে। ছেলেটি জানে না যে এই ফলটি হচ্ছে বিষাক্ত ফল। এটি দেখে সেখানে গিয়ে গাছ থেকে একটি ফল ছিঁড়ে খেয়ে ফেলে তারপর মেয়েটির কাছে আসে এবং আস্তে আস্তে তার মুখ থেকে গাছ বের হচ্ছে। বন্ধুরা এখানে শেষ নেই, এর চেয়ে ভয়ানক দ্বিতীয় পর্ব দেখতে চাই।